আরও কয়েকটি জালহাজ, মিলাদ পালনের পক্ষে জালিয়াতদের বানানো আরও দুটি হাদিস। ইবনে আব্বাস বলেন, একদিন তিনি নিজ বাড়িতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ঘটনাবলি বর্ণনা করছিলেন। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেন এবং বলেন, তোমাদের জন্য আমার শাফায়াত পাওনা হল। জালিয়াত লক্ষ্য করে নিজে ইবনে আব্বাসের বয়স 8 বছর পূর্বে হওয়ার আগেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়। তিনি কি 5-6 বছর বয়সে ছেলে মেয়েদের হাদিস শুনছিলেন? আবু দারদা রাদিয়াল্লাহ বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম। তিনি তার সন্তান ও পরিবারের মানুষদের তার জন্মের ঘটনাবলী শেখাচ্ছিলেন এবং বলছিলেন, আজই সেই দিন। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য রহমতের দরজাগুলো খুলে দিয়েছে এবং ফেরেশতাগণ তোমাদের জন্য ক্ষমা চাচ্ছে। বর্তমানে মিলাদের পক্ষে কোনো কোনো আলিম জালালউদ্দিন সুয়ুতি, আব্দুল হক ইলাহাবাদী ও অন্যান্য আলিমের নামে এ সকল হাদিস উদ্ধৃত করেছে। এগুলোর কোনোরূপ সনদ কেউ উল্লেখ করেননি। এমনকি ইসলামের প্রথম 500 বছরের সংকলিত কোনো গ্রন্থে এগুলো সনদসহ বা সনদ ছাড়া সংকলিত হয়েছে বলে কেউ প্রমাণ বা দাবি করেনি। ধন্যবাদ।